ভিডিওতে ক্লিক করার জন্য আবু বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সেপ্টেম্বর মাসে ক্লাস টেনের ভৌতবিজ্ঞান যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে, তো এটা কিন্তু আমি পরপর সুন্দর করে একদম নির্ভুল পদ্ধতিতে একের পর এক উত্তর দেখাবো। তাই কিন্তু তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। দেখো, একের গুলা বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এখানে চারটে করে উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের যেটা এমসিকিউ বলার হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, চারটে করে উত্তর দেওয়া থাকবে, তাদের মধ্যে যেটা ঠিক সেটা লিখতে হবে। তো প্রথম যেটা প্রশ্ন রয়েছে, একের একের দাগে রয়েছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে দুই, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, এক নম্বর কয়েতে বলা রয়েছে 4 গ্রাম পার মোল, খ নম্বরে বলা রয়েছে 16 গ্রাম পার মোল, গ নম্বরে বলা রয়েছে 32 গ্রাম পার মোল ও ঘ নম্বরে বলা রয়েছে 64 গ্রাম পার মোল। তো এটার কিন্তু উত্তরটা হয়ে যাবে তোমাদের ঘ নম্বরটার, অর্থাৎ 64 গ্রাম পার মোল। তো উত্তরটা তোমরা কী করে লিখবে তোমরা সবাই জানো, তবু আমি জানিয়ে দিয়েছি, এটা সুন্দর করে লিখবে। এটা সুন্দর করে লেখার পরে লিখবে যে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 গ্রাম আণবিক গুরুত্ব হলো, এটা লেখার পরে এই ঘ নম্বর দিয়ে, এখানে সুন্দর করে ঘ নম্বর দিয়ে লিখবে যে 64 গ্রাম পার মোল, এটার কিন্তু উত্তর হবে এই ঘ নম্বরটা। তো প্রথমবার আমি তোমাদের বলে দিলাম কীভাবে উত্তর লিখতে হবে, সবগুলো কিন্তু তোলার তোমাদের দরকার নেই, শুধু যেটা উত্তর সেটা লিখলে হয়ে যাবে। দেখো, একে দুইয়ের দাগে বলেছি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়, তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ ক্যাথোড হচ্ছে এখানে ঋণাত্মক ও এখানে বিজোরণ ঘটে, কিন্তু এখানে উত্তর হয়ে যাবে কিন্তু খ নম্বরটা। তারপরের প্রশ্নটি দেখো, একে তিনে বলেছে 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো, ক নম্বরে বলেছে 9 ওহম, ক্ষয়ে বলেছে 4 ওহম, গয়ে বলেছে 2 ওহম, ঘয়ে বলেছে 1 ওহম। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমার 2 ওহম, অর্থাৎ গ নম্বরটা এখানে উত্তর হবে 2 ওহম। ও দুইয়ের দেখে যে প্রশ্নগুলো বলা রয়েছে যে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও, এখানে কিন্তু 3 অক্ষে 3 রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। প্রথম প্রশ্নটা রয়েছে দুইয়ের একের দাগে, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়, তো দেখো আমি উত্তরটা দেখাচ্ছি। দেখো, দুইয়ের একের উত্তর, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অ্যারোসায়ানাইড ব্যবহৃত হয়, এটা কিন্তু পটাশিয়াম অ্যারোসায়ানাইড যেটা রয়েছে সেটার সংকেতটা, তোমরা লিখলে লিখবে না লিখলেও চলবে, অসুবিধা নেই, লিখলে এরকম করে তোমরা লিখে দেবে KaUCN2, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো, দুইয়ের দিকে যেটা বলেছে যে কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে একটি কোনটি ক্ষমতার একক, বলছে কিলোওয়াট আর একটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এই দুটির মধ্যে কোনটি ক্ষমতার একক সেটা লিখতে হবে। দেখো তো উত্তর, দেখো দুইয়ের উত্তর কিন্তু কিলোওয়াট হলো ক্ষমতার একক। দেখো, দুইয়ের তিন দিকে যেটা বলা রয়েছে ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো, তো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দুইয়ের তিনের উত্তর হচ্ছে ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা হলো এসির তৈরি খরচ ডিসির তৈরি খরচ অপেক্ষা কম হয়, এটাই কিন্তু একটা ব্যবহারিক সুবিধা। তো এবারে দেখো, তিনের দাগে যারা বলা রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে কিন্তু 2টা প্রশ্ন রয়েছে, 2 দুগুণ 4, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর। তো দেখো, প্রথম প্রশ্নটা বলা রয়েছে তিনের একের দাগে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো, তো দেখো উত্তরটা আমি দেখিয়ে দিতেছি। তিনের দুইয়ের উত্তর হচ্ছে তিনের একের যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি হলো বামহস্তের বৃদ্ধাঙ্গুলি কমা মধ্যমা ও তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করবে, এটাই কিন্তু ছিল সূত্রটা। দেখো, তিনের দুই দিকে যেটা বলা রয়েছে যে এখানে কিন্তু একটা অঙ্ক রয়েছে, বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো, এটা কিন্তু ভৌতবিজ্ঞানের অঙ্ক, তোমরা সবাই জানো যে ভৌতবিজ্ঞানে অঙ্ক করতে হয়। দেখো, ক্যালসিয়ামের আণবিক ওজন দেওয়া আছে 40, কার্বনের 12 দেওয়া আছে, অক্সিজেনের 16 দেওয়া আছে, তো আমি দেখো সুন্দর করে অঙ্কটা করিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, তিনের দুইয়ের উত্তর, এখানে বিক্রিয়ার সমেত সমীকরণটি হলো CaCO3 + 2HCl = CaCl2 +
CO2 উদ্বায়ী এটা উপরের দিকে আরো চিহ্ন দিবে প্লাস H2O তারপরে দেখো এখানে এই যে CO3 পেলাম এই CO3 এর আণবিক ওজন হচ্ছে দেখো ক্যালসিয়ামের আমরা সবাই জানি 40 প্রশ্ন বলা ছিল এবং কার্বনের 12 এবং দেখো অক্সিজেনের এই যে অক্সিজেনের হচ্ছে 16 কিন্তু এখানে যেহেতু তিনটা রয়েছে অক্সিজেন তো এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দিতে হবে তো দেখো এটা কিন্তু 3 দিয়ে গুণ করার পরে 348 যোগ 12 আর 40 যোগ করলে তিনটা যোগ করলে 100 গ্রাম হবে 100 জিএম তারপরে দেখো এখানে লিখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন 12 যোগ 16 ইনটু 2 একটু আগেও বললাম যে কার্বনের 12 অক্সিজেনের হচ্ছে 16 তো এখানে যেহেতু দুইটা অক্সিজেন এখানে 2 দিয়ে গুণ করতে হবে তো 16 গুণ 2 করে 32 আর 12 যোগ করলে 44 গ্রাম শুধু জি দিয়ে লিখলো হয় বা জিএম লিখলো হয় সেটা কোনো অসুবিধা না তারপরে দেখো এখানে এবার বলা রয়েছে 100 গ্রাম CO3 এর পূর্ণ বিয়োজনে পাই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আর 1 গ্রাম CO3 এর পূর্ণ বিয়োজনে পাই 44/100 গ্রাম যেহেতু কম পাবো ওই জন্য কিন্তু ভাগ করলাম কার্বন ডাই অক্সাইড তারপরে এবার বলা হয়েছে সুতরাং 50 গ্রাম CaCO3 এর পূর্ণ বিয়োজনে পাই এখন কিন্তু বেশি পাবো ওই জন্য কিন্তু এবার গুণ হয়েছে দেখো এই 44/100 গুণ 50 এখন সুন্দর করে কাটাকাটি করে দিলে এটার উত্তর হবে 22 গ্রাম CO2 অর্থাৎ 22 গ্রাম কিন্তু কার্বন ডাই অক্সাইড পাবো তারপরে সুতরাং উত্তর দিয়ে লিখতে হবে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে তো এটা হয়ে গেল উত্তরটা ও চারের দাগে কি বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের একের দাগে বলা রয়েছে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1 ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2 এবং রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4 ফলে তার দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলেছে দেখো এই প্রশ্নের মান কিন্তু 3:3 অর্থাৎ একটা প্রশ্নই এখানে রয়েছে চারের দাগে তো একটার জন্য কিন্তু 3 নম্বর তো আমি এটা এটা অঙ্কের মতো আমি করে দেখাচ্ছি তোমাদের চারের একের উত্তর ধরি তার দুটির দৈর্ঘ্য যথাক্রমে 2L ও L এটা কিন্তু আমরা ধরে নিলাম তারপরে বলেছি ব্যাসার্ধ যথাক্রমে R ও 2R এবং রোধাঙ্ক যথাক্রমে 3P ও 4P ও রো যথাক্রমে R1 ও R2 আমরা এগুলো জিনিস কিন্তু ধরে নিলাম তারপরে দেখো প্রথম তারের ক্ষেত্রফল তাহলে কী হবে পাই আর স্কোয়ার ও দ্বিতীয় তারের ক্ষেত্রফল হবে পাই ইন্টু এখানে যেহেতু ব্যাসার্ধ 2R তো পাই ইন্টু 2R তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4π r² কিন্তু হবে তারপরে দেখো সুতরাং যেহেতু অনুপাত বের করতে বলেছে প্রথম তারের রোধ অর্থাৎ R1 বাই দ্বিতীয় তারের রোধ অর্থাৎ R2 তো লিখবো প্রথম তারের রোধ যেটা পেলাম 3ρ × 2L/π r² সম্পূর্ণটার সাথে আবার একটা বাই মানে মেন এটা ভাগটা এই যে এখানকার তারপরে লেখো 4ρ × L/4π r² তো এটা কিন্তু পি না এটা কিন্তু রো অ্যাকচুয়ালি এভাবে লিখতে হয় তোমরা সকলে জানো এটা এরকম করে সুন্দর করে লিখতে হয় রো এটাকে বলা হয় পি না কিন্তু এটা তারপরে দেখো এগুলোকে এই ভাগটাকে যদি আমি মেন ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে নিচের এই রাশিটা কী হবে উল্টে যাবে তোমরা সেটা জানো তো দেখো আমি সেটাই করতেছি 3ρ × 2L/π r² লিখলাম এই উপরের রাশিটা এটাকে এবার ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 4π r² উপরে গেল 4ρ × L নিচে চলে আসলো তো কাটাকাটি করলে কিন্তু হবে 6/1 সম্পূর্ণটা কেটে চলে যাবে তোমরা দেখবে এই r² এর সাথে এই r² এই পাই এর সাথে এই পাই এই 4 এর সাথে এই 4 এই রো এর সাথে এই রো এই এল এর সাথে এই এল শুধুমাত্র উপরে কিন্তু 3^6 নিচে 1 থাকবে সুতরাং তার দুটি রোধের অনুপাত হবে 6:1 তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে তথ্যটিকে ছড়িয়ে দিয়ে সাহায্য করবেন তো ওদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ।